আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের গাড়িটির সেকেন্ড পার্টটি তৈরি করে দেখাবো, বাকি অংশ তৈরি করে দেখাবো। প্রথমে এই একটি পার্ট নিব, নিয়ে তারপর এখানে চালের ঘর করব। এভাবে এই পুঁতি দিয়ে সুতা নিলাম, নেওয়ার পর তারপর এখানে এখানে চালের ফুল করে ফেলব। বাম পাশে একটি পুঁতি নিব, ডান পাশে একটি পুঁতি নিব এবং যেকোনো এক পাশে একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। চালের ফুল হয়ে গেল, এবার ডান পাশে একটি পুঁতি নিব, বাম পাশে একটি পুঁতি নিব এবং যেকোনো এক পাশে একটি পুঁতি দিয়ে ক্রস করব। এবার ডান পাশে একটি পুঁতি নিলাম, বাম পাশে একটি পুঁতি এবং আরেকটি পুঁতি দিয়ে এভাবে ক্রস করে ফেললাম। আবারও ডান পাশে নিব একটি লাল পুঁতি, বাম পাশে একটি লাল পুঁতি এবং এবার সবুজ পুঁতি দিয়ে ঘরটি ক্রস করে ফেলব। ক্রস করা হলে এবার আরেকটি পার্ট যে আছে সেইখানের সেম সাইডের থেকে আমি জয়েন করব, এই এখানে জয়েন করব। আমি ডান পাশে একটি সবুজ পুঁতি নিব, নিয়ে এই সবুজ পুঁতি দিয়ে এভাবে বের করলাম। এবার নিচে একটি সবুজ পুঁতি দিয়ে আমি ক্রস করে ফেলব। এবার ডান পাশের সুতা এই এই ঘরের থেকে নিব, এবার আমি বাম পাশের নিব দুটি লাল রঙের পুঁতি। ডান পাশে দুটি লাল পুঁতি নিয়ে শেষ পুঁতি দিয়ে ক্রস করে দেব বাম পাশের সুতা দিয়ে। চারের ঘর হয়ে গেল, এবার ডান পাশের সুতা বাম পাশের সুতা বাম পাশের একটি পুঁতি দিয়ে এভাবে বের করলাম। এখানে আবারও লাল পুঁতি দিয়ে ক্রস করব, ডান পাশে দুটি পুঁতি নিব, নিয়ে বাম পাশের সুতা দিয়ে এই শেষ পুঁতি ক্রস করব। ডান পাশে বাম পাশে সুতা এই লাল পুঁতি দিয়ে বের করলাম। এবার ডান পাশে নিব দুটি পুঁতি, দুটি লাল পুঁতি নিয়ে বাম পাশে সুতা দিয়ে এই শেষ পুঁতি ক্রস করে দিব। এবার বাম পাশের সুতা এই সবুজ পুঁতি এবং নিচের এই লাল পুঁতি দিয়ে বের করব। এবার যে কোনো এক পাশে একটি পুঁতি নিব, নিয়ে গিট দিয়ে দিব। এবার বাম পাশের সুতা নিচের এই পুঁতি দিয়ে এই লাল পুঁতি এবং একদম এই লাল পুঁতি শেষের এই দুটি লাল পুঁতি দিয়ে বের করব। এবার বাম পাশে নিব দুটি লাল পুঁতি,
তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। ডান পাশে সুতা আবারো এই পুঁতি দিয়ে বের করলাম। ডান পাশে একটি পুঁতি দিয়ে বাম পাশে নিব দুটি লাল পুঁতি। তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। ডান পাশে সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম। সুতাতে নিব দুটি লাল পুঁতি। ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতিটিকে ক্রস করব। এবার ডান পাশে সুতা এই লাল পুঁতি এবং এই নিচের এই লাল পুঁতি দিয়ে নিব। নিয়ে এবার যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে ক্রস করে ফেলব, গিট দিয়ে দিব। এবার এই এখান থেকে এই সবুজ পুঁতি যেখানে আছে আছে সেখান থেকে এভাবে এভাবে ভেঙে দেবো, আর এখান দিয়েও এভাবে ফোল্ড করে দেবো। তো গাড়ির মোটামুটি শেপ চলে এসেছে। এখন আমি এই নিচের জায়গাটা আগে জয়েন করব। এই নিচে যে সুতাটা এসেছে এখানটা আগে জয়েন করব। তাই আমি এইখানে দুটি সুতা এই দুই পুঁতি দিয়ে বের করব। এবার এখানে বাম পাশে দুটি লাল পুঁতি নিব, নিয়ে ডান পাশে সুতা দিয়ে এই শেষের পুঁতি ক্রস করে না এবার দুপাশে দুটি পুঁতি নিব, নিয়ে ডান পাশে সুতা দিয়ে বাম পাশের শেষ পুঁতি ক্রস করব। এবার বাম পাশে সুতা এই একটি পুঁতি দিয়ে বের করলাম। সুতা আছে দুটি পুঁতি, বাম পাশে ডান পাশে নিব দুটি পুঁতি, তারপর বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। বাম পাশের সুতা এই একটি পুঁতি দিয়ে বের করলাম। এবার ডান পাশে নিব দুটি পুঁতি, তারপর এই পুঁতি দিয়ে ডান পাশের শেষ পুঁতি দিয়ে ঘর ক্রস করব। এবার এই কর্নারে চলে এসেছি। এই কর্নারে যে দুটি পুঁতি আছে এই দুটি পুঁতি দিয়ে ঘর ক্রস সুতা বের করব, বাম পাশের সুতা। এবার সুতায় কিন্তু আছে তিনটি পুঁতি, তিনটি পুঁতি আছে। তো এখন বাম পাশে নিব একটি পুঁতি, নিয়ে ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার একটি পুঁতি দিয়ে সুতা আছে বাম পাশে সুতা এই পাশের এই লাল পুঁতি দিয়ে নিব। এবার বাম পাশে নিব দুটি লাল পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। ডান পাশের সুতা আবার একটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশে নিব দুটি লাল পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব।
এবার ডান পাশে সুতা নিব দুটি পুঁতি দিয়ে। তারপর যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। এখানে যেমন করে ঘর করলাম এই নিচে সেম ভাবে এতটুকু জয়েন করে ফেলব এটার মতোই সেম ভাবে। আমি এখানে যেমন ফার্স্টে ঘর করে তারপর আবার এই নিচে করেছি সেম ভাবে এই সাইডেও জয়েন করব। জয়েন করে তারপর এতটুকু ঘর করে ফেলব। ঘর করে তারপর এটা উপরের অংশ দেখাবো। আমার দুটি সাইডই করা শেষ, নিচের জয়েন্ট করা শেষ। এবার হচ্ছে আমি পেছনের সাইড থেকে স্টার্ট করব। আমি এই যে এই সবুজ পুঁতি দিয়ে সুতা নিলাম এবং এই পাশের লাল পুঁতি দিয়ে। এই সবই চালের ঘরই হবে। তো এই দুই পুঁতি দিয়ে সুতা নেওয়ার পর এবার বাম পাশে নিব দুটি লাল পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। আবারও ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর বাম পাশে দুটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। তারপর ডান পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিব। বাম পাশে দুটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করে দিব। এবার ডান পাশে সুতা ডান পাশের থেকে দুটি পুঁতি দিয়ে নিব, এটিয়া পুঁতি এবং লাল পুঁতি দিয়ে বের করব। নেওয়া হলে এবার সুতায় আছে টোটাল তিনটি পুঁতি। এবার আমার এই সুতাটাও ছোট তাই এখানে গিট দিয়ে দিব। ডান পাশে একটি পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিব। তারপর ডান পাশে সুতা এই উপর দিকের এই পুঁতি দিয়ে নিব। এবার বাম পাশে নিব, এবার ডান পাশে নিব দুটি লাল পুঁতি, বাম পাশে সুতা দিয়ে ক্রস করব। আবারও বাম পাশে সুতা একটি পুঁতি দিয়ে বের করব এবং ডান পাশে নিব দুটি লাল পুঁতি, তারপর বাম পাশে সুতা দিয়ে ক্রস করব। বাম পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিব। ডান পাশে নিব দুটি লাল পুঁতি, তারপর বাম পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। বাম পাশের সুতা বাম পাশের থেকে এই দুটি পুঁতি দিয়ে বের করব, এই নিচের পুঁতি এবং উপরের একটি পুঁতি দিয়ে। বের করা হলে এবার বাম পাশে একটি লাল পুঁতি নিয়ে গিট দিয়ে দেব। এই সুতোগুলো ভিতরে ভরে দিব, ভিতরে ভরে কেটে দিব। তারপর আমি আবারও এই এই সুতা দিয়ে এই পুঁতিতে একটি সুতা নিলাম, সাথে এই পাশের পুঁতি দিয়েও সুতা নিলাম। এবার এখানে নিব সাদা পুঁতি, বাম পাশে দুটি সাদা পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। আবারও ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে বের করব।
বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এটা সিঁড়ির মতো হবে, একবার লম্বালম্বি হবে, একবার এমন হবে, সিঁড়ি যেমন হয় সেম ওরকমই হবে। তারপর ডান পাশে সুতা, ডান পাশ থেকে দুটি পুঁতি দিয়ে নেব। নেয়ার পর এবার বাম পাশে একটি সাদা পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতা উপরের পুঁতি দিয়ে বের করলাম, আবারও সাদা পুঁতি নিব। আপনাদের চয়েস মতো পুঁতি আপনারা বসিয়ে নেবেন। আবারও লাল দুটি সাদা পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। তারপর ডান পাশের বাম পাশের সুতা এই বাম পাশ থেকে একটি পুঁতি দিয়ে বের করব। তারপর এখানে হলো দুটি পুঁতি, ডান পাশে নেব দুটি সাদা পুঁতি, তারপর বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। তারপর আবারও বাম পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশের পুঁতি দিয়ে। তারপর বাম পাশে নেব দুটি সাদা পুঁতি, তারপর বাম পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। বাম পাশের সুতা আবারও দুটি পুঁতি দিয়ে নিব। এবার এখানে সাদা পুঁতি দিয়ে সুতাটা শেষ তাই গিট দিয়ে দিব। এবার সুতা সাদা পুঁতি এবং এই লাল পুঁতি দিয়ে নিব। নেয়ার পর আবারও বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। ডান পাশের সুতা ডান পাশের একটি পুঁতি দিয়ে নিলাম, বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশ দিয়ে শেষ পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা ডান পাশের একটি পুঁতি দিয়ে বের করব। বাম পাশে নিব দুটি সাদা পুঁতি, তারপর ডান পাশ দিয়ে শেষের পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা ডান পাশ থেকে দুটি পুঁতি দিয়ে বের করব। তারপর এভাবে একটি সাদা পুঁতি নিয়ে ক্রস করে দেব। ডান পাশের সুতা উপরের একটি লাল পুঁতি দিয়ে নিব, তারপর ডান পাশে দুটি সাদা পুঁতি দিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করব।
ডান পাশে দুটি সাদা ফুটি নিব তারপর বাম পাশে সুতা দিয়ে শেষ ফুটি ক্রস করব বাম পাশের সুতা বাম পাশের একটি ফুটি দিয়ে বের করব তারপর ডান পাশে নিব দুটি সাদা ফুটি বাম পাশে সুতা দিয়ে শেষ ফুটি ক্রস করব বাম পাশে সুতা বাম পাশের এই সাদা ফুটি এবং উপরে লাল ফুটি দিয়ে নিব নেয়ার পর তারপর যে কোনো এক পাশে এই সাদা ফুটি নিয়ে গিট দিয়ে দিব এবার সুতা এই সাদা পুঁতি এবং এই লাল পুঁতি দিয়ে নিব নেয়ার পর এই পুরোটা সবুজ দিয়ে কমপ্লিট করব এখানে নিয়ে নিব দুটি সবুজ পুঁতি তারপর ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করে দিব ডান পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে বের করলাম বের করার পর বাম পাশে নিব দুটি সবুজ পুঁতি তারপর ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব এমন করে এই পুরোটা এতটুকু পর্যন্ত করব সবুজ দিয়ে তারপর আবার এখান দিয়ে সাদা দিয়ে করব আর এখানে যেমন লাল দিয়ে করেছিলাম সেভাবে লাল দিয়ে করে ফেলবো এতটুকু তো এভাবে আমি ফুল কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি উপরের ছাদটা আমি সবুজ দিয়ে করব আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ইচ্ছে হলে লাল দিয়েও করতে পারেন এটা ফুল কমপ্লিট করার পর ফাইনাল লুকটা কেমন হয় আমি দেখাচ্ছি ভিউয়ার্স আমার পুরোটা কমপ্লিট করা শেষ দেখেন এখানে যেমন করেছিলাম সেম ভাবে কিন্তু এতটুকু করা হয়েছে আবার সামনে লাল কালার দেওয়া হয়েছে এটা খুবই ইজি বানানো আশা করি আমার ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমার প্রথম পার্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম